হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? চলে এসেছি আবার একটা ঝকঝকে তকতকে সুন্দর ব্লগ নিয়ে। এখন বাজে বিকেল 5:30। আজকে ব্লগটা আমি একদম বিকেল থেকে শুরু করছি। সকালবেলা থেকে আমার কাছে নিঃশ্বাস ফেলারও সময় ছিল না, আর আমার পুতুল এতক্ষণ ঘুমোচ্ছিলো, তাই আমি আর ব্লগটা শুরু করিনি। তার কারণ হচ্ছে ওর কাছ থেকে আমি উঠে যেতে চাইছিলাম না, চাইছিলাম ও শুয়ে আছে, ওকে জড়িয়ে জড়ো একটু ওকে চুমু খাই। সোনা তা গো আমার সোনা সোনা, যবে থেকে আমি মা হয়েছি নাইট থেকে বেস্ট ফিলিং আর কিছু নেই। যখন সিম্বা আমাকে একদম জড়িয়ে ধরে, ঘাড়ে মাথা রাখে, আমার এত ভালো লাগে না, মানে বুকটা পুরো ভরে যায়। ওকে, মাঝখানে আমি একদিন এই মাদারলি ফিলিংস নিয়ে যখন কথা বলেছিলাম একটা একটা কোনো একটা ব্লগে, আমি বলেছিলাম যে মায়ের ফিলিংস মাই বোঝে, তো সেখানে দু একজন আমার মনে আমাকে একটু ভুল ইন্টারপ্রেট করেছিলে যে যারা মা না তাদের তারা কি বোঝে না বা এরকম টাইপের একটা কিছু। আমি অ্যাকচুয়ালি তখন আর ব্যাপারটাকে ডিসকাস করিনি। আজকে যখন আবার রিপিট করলাম, বললাম, আমার একটা ফিলিংস শেয়ার করলাম তোমাদের সাথে। আসলে আমি আমার বাবাকে ভীষণ ভালোবাসতাম, তো মানে অবভিয়াসলি সবাই সবার বাবাকে ভালোবাসে। পাপা চলে যাওয়ার পর না আমার জীবনে একটা বিশাল বড় জায়গা ফাঁকা ছিল, মানে ধরে নাও 2000 স্কোয়ার ফিটের একটা বাড়ি ফাঁকা ছিল। সিম্বা আসার পর না 1500 স্কোয়ার ফিট ভরে গেছে। বায়োলজিক্যালি জন্ম দিলেই শুধু মা হওয়া যায় না, আর শুধুমাত্র বাচ্চা মানে হিউম্যান বেবি অ্যাডপ্ট করলেই মা হওয়া যায় না। মিসেস ইন্ডিয়া ইউনিভার্সে আমাকে একটা কোয়েশ্চেন করেছিল ফিনালেতে যে ভালো পেরেন্ট কে হয়, একজন বাবা না একজন মা। তো আমি বলেছিলাম যে ভালো পেরেন্ট কোনো জেন্ডার বায়াস হয় না, যে বাবা হলেই ভালো বা মা হলেই ভালো। একটা ভালো পেরেন্ট সেই যে নিজের বাচ্চাকে বোঝে, তাকে কেয়ার করে, তাকে ভালোবাসে এবং তার মধ্যে সমস্ত ভালো জিনিস দিয়ে তাকে বড় করে। তো সেটা যে কোনো মানুষ হতে পারে, একজন ট্রান্সজেন্ডার হতে পারে, একজন ছেলে হতে পারে, মেয়ে হতে পারে, বাবা মা হতে পারে, বাবা বাবা হতে পারে, মা মা হতে পারে। তো আমার মনে হয় না পেরেন্টিং বা বাচ্চা আবার মায়ের ভালোবাসা বা বাচ্চা বা বাবার ভালোবাসার মধ্যে কোনো জেন্ডারের ব্যাপার আছে, ভালোবাসা ভালোবাসা। আর সেইখান থেকেই বলছি যে শুধুমাত্র যে বাচ্চার মা হতে হবে তবেই তুমি এই ফিলিংটা বুঝবে সেটা কিন্তু নয়। অনেকের হয়তো নিজের বাড়ির পোষা বেড়ালটাকে বা বাড়ির পোষা কুকুরটাকে বুকে জড়িয়ে ধরলে সেই আনন্দটা হয় যেটা আমি সিম্বাকে বুকে জড়িয়ে ধরলে পাই। আজকাল অনেকে প্লান্ট মমি প্লান্ট ড্যাডিও হয়। এবার বলি, ঠিক আছে, তো সিম্বুকে নিয়ে যাব হচ্ছে আমরা একটু বলাকার মাঠে। বলাকার মাঠে যাব সিম্বাকে নিয়ে, ওখানে গিয়ে একটু ঘুরবো, মানিকে মাকে একটু লাইটিং ফাইটিং দেখাবো। আর মানির জন্য যে কালকে যে শাড়িটা নিয়ে এসেছি তার একটা ব্লাউজ নেব, কারণ আগামীকাল কালী পুজোর দিন মানি সেই শাড়িটা পরবে। তো চলো যাওয়া যাক নাকি। প্রত্যেক বছর কালী পুজোর আগের দিন ক্যাফেতেও 14 প্রদীপ জ্বালানো হয়। তো ক্যাফের ছেলেরা প্রসেন ওরা সব লাগিয়েছে। হ্যাঁ, প্রসেনই শুরু করেছিল এটা। হ্যাঁ, আজকে জানি না কে করেছে, প্রসেনই করেছে, প্রসেনই করেছে। খুব সুন্দর লাগছে দেখতে। তো পুরুষের জন্য জ্বালানো হয় 14 প্রদীপ। হ্যাঁ, আজকে তো 14 প্রদীপ। হ্যাঁ, আল্লাহ, খুব সুন্দর হয়েছে। তাহলে যাও 14 টাকা। বাহ, ওরা বিজনেস মাইন্ডেড হয়। মানে কেমন হয়েছে ডেকোরেশন? ভালো হয়েছে বাবা, খুব ভালো হয়েছে বাবা, সুন্দর লাগছে না? আর এখানে প্রত্যেকটা বাড়ি খুব সুন্দর ডেকোরেশন সাজিয়েছে, খুব সুন্দর করে সাজিয়েছে, খুব সুন্দর সাজিয়েছে। এটা হচ্ছে সি মার্কেট। ও আল্লাহ, মানে যখন সিটি সেন্টার ছিল না সেই সময় আমরা মোটামুটি এখান থেকে শপিং করতাম। ও আচ্ছা, খুব সুন্দর। ঝুঁকি মেরে দেখছো সব জায়গায়। ছোট লুঙ্গি পরবে, ছোট লুঙ্গি। এটা পছন্দ হচ্ছে? হ্যাঁ, দেখো তো বাবা, একদম। তো এখন আমরা শাড়ি কিনতে এসেছি, এই যে আমি, মানি, শুভ্রদাদা আর এইদিকে মা। এটা আমরা সিএ মার্কেটেই আছি। তো এখান থেকে পূজা, শ্রেয়া, লিজা, চিনির জন্য মানির শাড়ি দেখছে। তো দেখা যাক কোনটা পছন্দ হয়, তোমাদের বাড়িতে গিয়ে দেখাচ্ছে। তো আমাদের এখান থেকে শাড়ি নেওয়া হয়ে গেছে, পূজা, শ্রেয়া, চিনি, লিজা।
কি বলছে কথা বলতে শিখে গেছে জানো তো, গো 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 এরকম করে সারাদিন ধরে। বলো মানি, শাড়ি ছাড়তে দেখাও, এই যে চারটে শাড়ি নেওয়া হয়ে গেছে, চলো বাড়ি গিয়ে দেখাচ্ছি। পুজোর আগে ভাষণ ডান্স হয়ে যাচ্ছে, পুজোর আগে ভাষণ ডান্স দেখতে পাচ্ছি। আমরা বাড়ি এসে গেছি, পুতুলার খাওয়া ঘোরানো হচ্ছে। কি কি দিয়েছে? ভাত, ডাল আর আলু ভাজা। আজকে ওকে মুগের ডাল পেঁপে দিয়ে আলু ভাজা আর ভাত দিয়েছি। আমরা আজকে জাদু বলে এইরকমই খাবার কিছুটা খাওয়া হয়েছিল, ওই রকমই খাবার আজকে থেকে। লঙ্কা ছাড়া সব কিছু। কি বানাচ্ছো মানে? দলিয়া সেদ্ধ বাবা, আলু সেদ্ধ আর কাঁচা মুগ ডাল দিয়ে দলিয়া লঙ্কা দিয়ে দিচ্ছি আর সমদম নুন দিয়ে খেয়ে নেবো তাকে। আচ্ছা, আজকে মানে এক বেলাই খেতে পারতো, রাত্রিবেলা খেলো? রাত্রিবেলা এই বন্ধ হয়ে গেল, বন্ধ হয়ে গেল। বাবু তুলছো তুলছো, আচ্ছা খাবার জিনিস সব বুঝেছে তো? বাড়িতে আসার পর থেকে আমার এইখানটা একটু ব্যথা করছে। আসলে শীতকালে বা তোমার ঠান্ডা ঠান্ডা পড়লে আমার এই গ্ল্যান্ডটা একটু ফুলে যায়, আমার এখানে একটু আক্কেল দাঁতে প্রবলেম আছে। তো এসে সিম্বাকে খাইয়ে টাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, এখন আমরা শাড়ি ফাড়ি নিয়ে বসেছি। তো যাই হোক, চলো এখন ঘুমিয়ে পড়ি, কালকে কথা হচ্ছে তোমাদের সাথে। গুড মর্নিং এভরিওয়ান, সকাল 8টা বাজে, তাড়াতাড়ি উঠে ব্রেকফাস্ট হয়ে গেছে। হ্যাঁ, প্র্যাকটিস করতে যাবো বলে তাড়াতাড়ি উঠেছি। অনেকদিন পরে আবার খেলা শুরু করছি, প্রায় 8-9 মাস পরে আবার নতুন সিজন শুরু হচ্ছে। হ্যাঁ, দেখি কীরকম শেপে আছি, মাঠে গেলেই বুঝতে পারবো। শুনতে পাচ্ছ আমার সাধনা মিটিল? কি সুন্দর লাগছে দেখতে সকালটা। এত ভালো লাগছে ওয়েদারটা, চারিদিকে শ্যামা সঙ্গীত ভেসে আসছে, সকালবেলা ঠান্ডা ঠান্ডা হাওয়া, এখন বৃষ্টিও পড়ছে না। দ্য বেস্ট থিং ইজ নাও কি এখন বৃষ্টি পড়ছে না, বাট ওয়েদারটা দারুণ হয়ে আছে। এবছরের কালী পুজো খুব ভালো কাটবে মনে হচ্ছে। যাই হোক, সিম্বাকে খাইয়ে দিয়েছি, আমি এখন একটু ওপরে এসে যাই, মা আর মানি কী করছে তোমাদের দেখায়, তারপরে চা খাবো। আজকে আমার উপোস, আজকে আমি সারাদিন কিছু খাবো না। রিসেন্টলি ফেসবুক দেখছিলাম, তো ওখানে একটা অ্যাপ আছে, সেখানে না তুমি বার্থডে উইশ কোনো সেলিব্রিটিকে দিয়ে বার্থডে উইশ করাতে পারো, এরকম প্রচুর অ্যাপ আছে। কিন্তু সেখানে জেনারেলি তোমার যারা একটু পুরনো দিনকার সিনেমা আর্টিস্ট বা ধরো যারা সিরিয়াল আর্টিস্ট তাদেরকে দিয়ে করে, বাট একটা অ্যাপ দেখলাম যেখানে মানে মুভি স্টারসদের দিয়ে, মানে করিনা কাপুর, অনন্যা পাণ্ডে, তারপরে জ্যাকলিন ফার্নান্ডেস, এদের দিয়ে করায় আর কি। তো অনেকেই জানো আমি করিনা কাপুরের ফ্যান, সেই 2000 সাল থেকে যবে থেকে রেফিউজি রিলিজ করেছে, 22 বছর হয়ে গেল ওর ক্যারিয়ারেরও আর আমার ওকে পছন্দ করাতেও। আমার ভীষণ ভালো লাগে করিনা কাপুরকে, আর যখন আমি দেখলাম ও বার্থডে উইশ করেছে, তো আমি টিকলুকে বললাম, টিকলু এই অ্যাপে গিয়ে তুমি যদি রেজিস্টার করে একটা অ্যামাউন্ট পে করো তাহলে করিনা কাপুর উইশ করবে। তো সে তো ওদের প্রচণ্ড হাসাহাসি যে 1100 টাকা করিনা কাপুর উইশ করলে সাইফ আলী খান ওকে মারবে না, বকবে, কী সব করবে। যাই হোক, চেষ্টা থাকে সেটা প্রি রেকর্ডেড থাকে, বুঝলে তো।
আর তার মধ্যে বোধহয় নামটা কোনো রকমে ঢুকিয়ে দেয়। তো এই জন্মদিনের যে উইশটা বলেছিলাম না করিনা কাপুর করবে, তো সেটার জন্য ঠিক 1100 টাকা দিয়েছিল, তো সেটা এসে গেছে। তোমরা দেখবি কি টাকাটা পুরো চলে গেছে না? চলে যায়নি, বলেছে গো হ্যাপি বার্থডে। হ্যাঁ সেই সত্যি ভাবি বলেছে, ভাবিও চলে এসেছে। দেখাও ভাবিকে হ্যাপি বার্থডে করিনা, করিনা Hi Sneha, how are you? I heard it's your birthday, so here I am. I wish you a very, very happy birthday. May all your wishes come true. Hope you have a great day and an amazing year ahead. I hope your life is blessed with tremendous success. Lots of love and good wishes to you. সব ঠিক আছে, শুধু যখন হাই স্নেহা বলে ওই জায়গাটা ডাব করা ছিল, সেটা সেটা খুব এভিডেন্ট। স্নেহা, স্নেহা বলতে পারে, স্নেহাও তো কিছু কম নাই বাবা আমার। সম্রাট মুখার্জি মানে রানী মুখার্জির যে কাজিন, ঠিক আছে, অনেকবার না আমি বলে আমাকে অনেকবার না ওখানে দুর্গাপুজো তো ওদের বাড়িতে বিশাল বড় দুর্গাপুজো, আমাকে অনেকবার ইনভাইট করেছিল, বলেছিল এখানে আয়, এখানে এসে দুর্গাপুজোতে থাক, এখানে সবাই আসে ইন্ডাস্ট্রির, তো তুই কিছু কাজ তোর হতে পারে, কিন্তু আমার যাওয়া হয়নি। তুমি কিছু বল, মানে রাখো এই ছেলের সাথে, তুমি কিছু বলো কোথায় তুমি সম্রাট মুখার্জি সেখানে এই টিকু পা যদি পা, তুমি এটা বলো, এটা কেমন লাগলো বলো? ভালো লেগেছে, ভালো লেগেছে না? ভালো লেগেছে, ওই ভালো লেগেছে, ভালো লেগেছে বাবা, আমার না খুব ভালো লেগেছে। তুমি বলো ভালো লাগলো কারিনা কাপুরকে? একদম খুব ভালো লেগেছে। এরপরে আরেকটা উইশ আসবে, সেটা তো বলবে কারিনা কাপুর, হাই স্নেহা কেসি হে, আমি দিছি তোমাকে। এরপরে কি বলবে কারিনা কাপুর? হাই স্নেহা কেসি হে, সিম্বা কে কর রাহা হে। কেমন লাগলো কারিনা কাপুরের উইশটা? তুই আনন্দ পেয়েছিস সেটা আমার কাছ থেকে সত্যি বড় জিনিস। হ্যাঁ, এটা একটু মজার হয়েছে, মজা হয়েছে, আনন্দ লেগেছে। হ্যাঁ, একদিন বলবে কারিনা কাপুর, বলবে আমাকে। কারিনা কাপুর আসছে নেক্সট উইকে, আসছে আমাদের বাড়িতে। হ্যাঁ, কোথায়? ও বলছে যে রান্না করতে চায় আমাদের কিচেনে। কোথায় থাকবে ভাবি? তোমার সাথে একটা রুম শেয়ার করতে হবে, তুমি পারবে তো শেয়ার করতে? অসুবিধা হবে না তো? নো প্রবলেম, না না ও বলছে যে বারান্দায় থাকবে। ও আচ্ছা, বারান্দার উদ্দুর পড়ে না তোমাদের? বারান্দার উদ্দুর পড়ে, পড়ে বা তাহলে আমরা ভূমিকে নিয়ে আসবো বারান্দায়। আচ্ছা, মানি যাচ্ছে এখন চতুর্দশী পুজো করতে, আর আজকের ব্লগটি এতটাই রাখছি, বাকি কালী পুজোর ব্লগ তোমরা দেখতে পারবে কালকে, তাই তো? ইয়েস, সবাইকে হ্যাপি দিওয়ালি, আর আমাকে 1100 টাকা দাও ফেরত। হ্যাঁ, আমি তোমাকে হ্যাপি দিওয়ালি করব। তুমি সবাইকে হ্যাপি দিওয়ালি, টাকাটা নষ্ট করেছিস, সবাইকে হ্যাপি দিওয়ালি। ওকে, চলো, লাভ ইউ অল, ল্যাভেন্ডার।